ওয়েলকাম ফ্রেন্ডস, ভ্রমণ মিত্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি নির্মাল্য, আপনাদের ট্রাভেল ফ্রেন্ড কাম গাইড। বঙ্গে এখন বর্ষা ঢুকবো ঢুকবো করছে, আর বর্ষাকালে প্রকৃতি নিজেকে নতুন নতুন রূপে সাজিয়ে নেয়, তাই বর্ষাকালে বাঙালির ভ্রমণ বন্ধ থাকবে সেটা তো হয় না। তাই আজ আমি যে ভ্রমণ প্ল্যানটি নিয়ে এসেছি সেটি হলো সেই সহজ পাঠে পড়া রবি ঠাকুরের লেখাটা, মনে পড়ছে? উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী, শুনছ বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা উশ্রীতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত অবিশ্রান্ত ছুটে চলেছে। যাবেন নাকি এই শ্রাবণে একবার উশ্রীর দুরন্ত রূপ দেখতে, সঙ্গে বাঙালির সেকালের হাওয়া বদলের জায়গা মধুপুর ঘুরে নিতে? তো এখনই আপনার ট্যুর প্ল্যান বানিয়ে ফেলুন আমার সাথে, সমস্ত ট্যুরটি একটি উইকেন্ডের ছুটির মধ্যে হয়ে যাবে। এবার আলোচনা করব কিভাবে যাবেন। উশ্রী নদীটি ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় অবস্থিত, আর যেহেতু আপনার ট্যুরটিতে সঙ্গে মধুপুর থাকছে, তাই আপনি সবার প্রথম পৌঁছে যান মধুপুরে। হাওড়া থেকে সারাদিন আপনি প্রচুর ট্রেন পাবেন মধুপুর যাওয়ার জন্যে, তবে বেস্ট ট্রেনটি হলো হাওড়া থেকে সকাল 8টার পূর্বা এক্সপ্রেস। এটি আপনাকে মধুপুর পৌঁছে দেবে সকাল 11:40 মধ্যে। আর যদি আপনি রাত্রে জার্নি করতে চান, তাহলে হাওড়া স্টেশন থেকে রাত 11:20 মোকামা জাংশন ট্রেনটি ধরে পরের দিন সকাল 5:20 মধ্যে পৌঁছে যান মধুপুর স্টেশন। ডে ওয়ান, প্রথম দিন সকালে মধুপুর পৌঁছে স্টেশনের বাইরে থেকে টোটো রিক্সা বা রিজার্ভ কারে করে চলে যান 1-1.5 কিলোমিটার দূরে মধুপুরের 52 বিঘা এরিয়াতে। এখানেই থাকার জন্যে বেশ কয়েকটি হোটেল বা গেস্ট হাউস আছে, সেখানে পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিন। স্নান সেরে আপনার দুপুরের খাবারটি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করুন। প্রসঙ্গত বলে রাখি, মধুপুরের জল ও হাওয়া দুটোই শরীরের পক্ষে খুব ভালো। সেকালে বাঙালিরা হাওয়া বদলের জন্য এই মধুপুরেই আসতেন। বাঙালি বাবুরা এখানে এসে পাকাপাকিভাবে থাকার জন্য বাংলো বাড়ি বানিয়েছিলেন, যেগুলো আজও মধুপুরে এলে চোখে পড়ে। দুপুরে বিশ্রামের পর একটা টোটো রিক্সা ভাড়া করে বেরিয়ে পড়ুন মধুপুরের লোকাল সাইট সিন করতে। প্রথমেই দেখে নিন মধুপুর বাঙালি পাড়া। মধুপুরের এই এরিয়াতে বাঙালিরা এসে নিজেদের বাড়ি বানিয়ে থাকতেন। বাঙালিদের বানানো বাড়িগুলি এখনও দাঁড়িয়ে আছে, কোনো কোনোটি আবার ভগ্নপ্রায়। এই মধুপুরে এসেই স্যার আশুতোষ মুখার্জি অনেক দিন কাটিয়ে গেছেন, তার বাড়িটিও এখানে সংরক্ষিত করে রাখা আছে। এরপর দেখে নিন মধুপুর সেন্ট কলম্বাস চার্চটি, এটি স্টেশনের খুব কাছেই অবস্থিত। এখান থেকে চলে যান মধুপুরের বিখ্যাত পাত্রল কালী মন্দিরটি দেখতে, এটি মধুপুর স্টেশন থেকে 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই কালীমাতার মন্দিরটি বেশ জাগ্রত মায়ের মন্দির হিসাবেই এলাকাবাসীরা মনে করেন, বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষ পূজা দিতে আসেন। সন্ধ্যাবেলা মায়ের সন্ধ্যারতি দেখতে ভুলবেন না। আপনার হাতে যদি আরও সময় থাকে, তাহলে দেখে নিন কপিল মুনির আশ্রম এবং বাকুলিয়া ওয়াটারফলসটিও। এরপর ঘুরে দেখে নিন মধুপুর বাজারটি, সন্ধ্যার পর ফিরে আসুন গেস্ট হাউসে, রাত্রিবাস করুন মধুপুরেই। দ্বিতীয় দিন, এই দিনটি থাকবে আপনার ট্যুরের প্রধান গন্তব্যস্থল উশ্রী নদী দেখার জন্যে। সঙ্গে দেখে নিন খান্ডলি ড্যাম এবং খান্ডলি পাহাড় ও বুড়াই পাহাড়, এগুলি ঝাড়খণ্ডের গিরিডিতেই অবস্থিত। এই তিনটি স্পট দেখতে আপনার সারা দিন লেগে যাবে। প্রথমেই দেখে নিন উশ্রী নদীর ঝর্ণা। মধুপুর থেকে উশ্রীর দূরত্ব 48 কিলোমিটারের মতো, সময় লাগবে 1.5 ঘন্টা। বর্ষাকালে উশ্রীর দুরন্ত রূপ আপনাকে মুগ্ধ করে দেবে। উশ্রী রিভার বরাকর নদীর একটি শাখা নদী। উশ্রী নদী এখানে 35-39 ফুট হাইট থেকে 3টি ধারায় নিচে নেমে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু সময় গিরিডিতে কাটিয়েছিলেন, তার লেখায় উশ্রীর বর্ণনা আছে। উশ্রীর সৌন্দর্য সবচেয়ে ভালো দেখা যায় আগস্ট মাসে। এছাড়া শীতকালে এখানে প্রচুর লোক আসেন ভিজিট করতে, এটি একটি জনপ্রিয় পিকনিক স্পটও। উশ্রী থেকে বেরিয়ে 24 কিলোমিটার দূরে চলে আসুন খান্ডলি ড্যাম ও খান্ডলি পাহাড় দেখতে, এটিও একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট গিরিডিহ জেলার। খান্ডলি ড্যাম থেকে 100,000-এরও বেশি বাসিন্দাকে জল সরবরাহ করা হয়। খান্ডলি ড্যামে বোটিংয়ের ব্যবস্থা আছে, পর্যটকরা চাইলে বোট রাইড করে পুরো ড্যামটিকে ঘুরে দেখতে পারেন। এছাড়া এই ড্যামের পাশে একটি পার্কও আছে,
যেখানে বাচ্চাদের জন্য অনেক রাইডের ব্যবস্থা আছে। তাছাড়া পার্কটি ফুলের বাগান করে বেশ সুন্দর করে সাজানো আছে। খান্ডুলি পাহাড়েও আপনি হেঁটে উঠতে পারবেন। পাহাড় থেকে চারিদিকের সৌন্দর্য ও ড্যামটিকে দেখতে খুব সুন্দর লাগে। এরপর আপনার আজকের ভ্রমণের শেষ গন্তব্য হবে বুড়াই পাহাড়। খান্ডুলির ড্যাম দেখে ব্যাক করে আসুন মধুপুরের দিকে, এবং সেখান থেকেই একটা রাস্তা বাঁদিকে চলে গেছে বুড়াই পাহাড়ের দিকে। এটি দেওঘর জেলার মধুপুর ব্লকে অবস্থিত। বুড়াই পাহাড়টিতে যেতে হলে আপনাকে পাত্র নদীটি ক্রস করে যেতে হবে। পাত্র নদীর ওপর একটি ব্রিজ আছে, সেই ব্রিজটি ক্রস করে কিছু দূর গেলেই আপনি পৌঁছে যাবেন বুড়াই পাহাড়ের কাছে। এটির গঠন অনেকটা ভলকানিক হিলের মতো। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে যেরকম পাথরের সৃষ্টি হয়, এর পাথরের গঠনও অনেকটা সেই রকম। বুড়াই পাহাড়ের ওপরে আছে একটি শিব মন্দির, এবং পাশের পাহাড়ের গুহায় আছে মাতা বুধেশ্বরীর মন্দির। এই মাতা বুধেশ্বরীকে বুড়াই গ্রামের বাসিন্দারা খুব জাগ্রত মাতার মন্দির বলে মনে করেন। বুড়াই পাহাড়টিতে বেশ কিছু সময় কাটাতে আপনার বেশ ভালো লাগবে। এরপর ফিরে আসুন মধুপুরে সন্ধ্যার মধ্যে, রাত্রিটা কাটান মধুপুর গেস্ট হাউসেই। তৃতীয় দিনটি হবে আপনার ট্যুরের শেষ দিন। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার ব্রেকফাস্ট সেরে নিন, এরপর 9টার মধ্যে গেস্ট হাউস থেকে চেক আউট করে চলে আসুন মধুপুর রেল স্টেশনে। মধুপুর রেল স্টেশন থেকে 9:22 জনশতাব্দী এক্সপ্রেস ধরে চলে আসুন হাওড়া স্টেশনে। আপনি হাওড়া স্টেশনে পৌঁছে যাবেন 1:30 মধ্যে, তারপর সেখান থেকে চলে যান আপনার বাড়ি। বন্ধুরা, কেমন লাগলো আমার 2 নাইট 3 দিনের মধুপুর ভ্রমণ প্ল্যানটি, তা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই কোনো নতুন ট্যুর প্ল্যান শেয়ার করব, তার নোটিফিকেশান দ্রুত আপনার কাছে চলে আসবে। আর যদি আমার ব্যবস্থাপনায় এই ট্রিপটি করতে চান, তাহলে স্ক্রিনে দেয়া আমার মোবাইল নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না। বাই।